বাংলাদেশের নির্বাচন শুধু দেশের মধ্যে প্রশ্নবিদ্ধ নয়, আজকে সারা বিশ্বে বাংলাদেশের নির্বাচন প্রশ্নবিদ্ধ। যেহেতু বাংলাদেশের নির্বাচন প্রশ্নবিদ্ধ, বাংলাদেশের মানুষ যেভাবে চায় তারা একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য, আন্তর্জাতিক মানের বিশ্বাসযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন যেভাবে বাংলাদেশের মানুষ দেখতে চায়, বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোও কিন্তু তারা বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য, অংশগ্রহণমূলক, আন্তর্জাতিক মানের একটা নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন চায়। সেই প্রেক্ষাপটে আপনারা দেখেছেন এর আগে ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের, তারাও একটা ডেলিগেশন এসেছিল, তারা বাংলাদেশের সমস্ত সব শ্রেণীর লোকজন, রাজনৈতিক দল, সুশীল সমাজ থেকে শুরু করে সকলের সাথে কথা বলে গেছে ইউরোপিয়ান ইউনিয়ন, এবং যাওয়ার পরে তারা সিদ্ধান্ত দিয়েছে যে বাংলাদেশে তারা কোনো পর্যবেক্ষক পাঠাবে না, কারণ বাংলাদেশে নির্বাচনের কোনো পরিবেশ নেই। এখন যুক্তরাষ্ট্র থেকে ডেলিগেশন আসছে একই উদ্দেশ্য নিয়ে, তারা বাংলাদেশে নির্বাচনী যে পরিবেশ পর্যবেক্ষণ করতে আসছে, আগামী দিনের একটি সুষ্ঠু নির্বাচন হবে কি না। কারণ সকলের মনে আজকে বাংলাদেশের নির্বাচন নিয়ে যে প্রশ্ন জেগেছে, তারা সেই প্রেক্ষাপটে বাংলাদেশে এসছে জানার জন্য, এবং তারা ইতিমধ্যে অনেকের সাথে কথা বলছে, আরও কথা বলবে, আমাদের সাথে কথা বলার পরে আরও অন্যান্যদের সাথে কথা বলবে। তো কথা একটি ঘুরে ফিরে যে নিরপেক্ষ, গ্রহণযোগ্য, আন্তর্জাতিক মানের বিশ্বাসযোগ্য নির্বাচন বাংলাদেশে হবে কি না, এবং হতে হলে কিসের প্রয়োজন, আমরা সেটা কিভাবে করা যায়। তো আমরা তো স্বাভাবিকভাবে বিএনপির পক্ষ থেকে আমরা যেটা বলে আসছি এতদিন, যে শেখ হাসিনার অধীনে কোনো নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তারা গত বিগত দুই তিনটা নির্বাচনে বাংলাদেশের জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। আজকে যাদের বয়স 30-32 বছর হয়েছে, তারা বিগত নির্বাচনগুলিতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারেনি, অবস্থার কোনো পরিবর্তন হয়নি, বরঞ্চ আরও অবনতি হয়েছে। বরঞ্চ এখন নিপীড়ন, নির্যাতন সহ ভোট চুরির প্রকল্প আরও অধিকতর শক্তিশালী হয়েছে, এবং তারা এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে, ভোট চুরির প্রকল্পকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। একেবারে বিচার বিভাগ থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী থেকে সরকারি কর্মকর্তা থেকে অলিগার্ক, লুটেরা, ব্যবসায়ী থেকে শুরু করে রাজনীতিবিদ সহ তারা একটা প্রজেক্ট করেছে, যে প্রজেক্টের মাধ্যমে আবারও বাংলাদেশের মানুষের তারা ভোট চুরি করার অভিপ্রায়ে কাজ করে যাচ্ছে। এখান থেকে মুক্ত হতে হলে আমাদের যে একদফার দাবি হচ্ছে, শেখ হাসিনার এই সরকারের, এই রেজিমের, সরকার বলাটা ভুল হবে, এই রেজিমের পদত্যাগ করতে হবে, একটি নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন হতে হবে, সংসদ বাতিল করতে হবে, এই নির্বাচন কমিশন বাতিল করে সকলের মতামতের পরিপ্রেক্ষিতে আরেকটি নির্বাচন কমিশন গঠন করতে হবে, এরপরে নির্বাচনী যত জঞ্জাল সৃষ্টি করা হয়েছে ভোট চুরির প্রকল্প অংশ হিসাবে সব কিছু সমাধান করে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে একটি নির্বাচিত সংসদ সরকার গঠিত হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। আসলে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, আমরা যে নিরপেক্ষ সরকারের দাবিটি দেশের মানুষ তুলেছে, তা বিএনপির একার দাবি না, এটা বাংলাদেশের জনগণের দাবি। নিরপেক্ষ সরকার ব্যতীত যে তারা যে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না, এই ব্যাপারে বাংলাদেশের জনগণের মধ্যে কারো সন্দেহ নেই, এবং এই প্রেক্ষাপটে আমরা নিরপেক্ষ সরকারের কথা বলছি। আপনি যদি তাদের কথাগুলো লক্ষ্য করুন, তারা কি বলছে, গ্রহণযোগ্য, নিরপেক্ষ, আন্তর্জাতিক মানের, বিশ্বাসযোগ্য, অংশীদারিত্বমূলক নির্বাচনের কথা বলছে। এটার সাথে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অথবা নিরপেক্ষ সরকারের কোনো ব্যবধান নাই, অর্থাৎ বর্তমানে শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হলে এগুলো, এই বিষয়গুলো যেটা তারা বলছে এটা হবে না। এখানে গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক, আন্তর্জাতিক মানের নির্বাচন বর্তমান সরকারের অধীনে হবে না বলেই তো তারা কথাগুলো বলছে।
তাদের অধীনে হবে না বলেই এই কথাগুলো তারা বলে যাচ্ছে। সুতরাং স্বাভাবিকভাবে তারা তো তত্ত্বাবধায়ক সরকারের কথা বলতে পারে না, তারা তো নিরপেক্ষ সরকারের কথা বলতে পারে না, তারা তো বিদেশ থেকে তাদের এই দাবি উঠতে হবে, এই দাবি উঠেছে বাংলাদেশের মানুষের কাছ থেকে। কিন্তু তারা তারা যে কথাগুলো বলছে এই দাবির সাথে কোনো কিন্তু তফাত নাই, কিন্তু বিষয়টা কিন্তু একটাই, বর্তমান সরকারের অধীনে নির্বাচন হবে না বলেই তো আজকে সারা বিশ্ব বাংলাদেশের উপরে সার্বক্ষণিক চোখ রাখছে, কথাগুলো বলে যাচ্ছে, শুধু বলছে না, দে আর অলসো মেকিং ইট অ্যাকশনেবল। অ্যাকশনেবল কীভাবে করছে? ভিসা নীতি দিচ্ছে, তারপরে আপনার স্যাংশন দিচ্ছে, তারপরে বাংলাদেশকে গণতান্ত্রিক সম্মেলনে 110টি দেশকে দাওয়াত দিয়েছে, বাংলাদেশকে দাওয়াত দেয় নাই, মেসেজগুলো দিচ্ছে প্রতিনিয়ত বিশ্বের সব গণতান্ত্রিক দেশগুলোর আপনাদের পার্লামেন্ট থেকে, তারা রেজলিউশন করে বলছে, তারপরে আপনার এই মানবাধিকার সংস্থাগুলো বলে যাচ্ছে, জাতিসংঘ বলে যাচ্ছে, গণতান্ত্রিক দেশগুলো বলে যাচ্ছে, এখানে তো কেউ বাকি নাই, সবাই তাদের মতামত দিয়ে যাচ্ছে। এই পর্যবেক্ষক তারা কিছু বলেছে কিনা? না, তারা তো আসছে পর্যবেক্ষণ করতে, তারা জানতে আসছে বাংলাদেশে, যেভাবে ইউরোপিয়ান ইউনিয়নের পর্যবেক্ষক দল আসছিল একই অ্যাসাইনমেন্ট। তো তাদের কাজ হচ্ছে বাংলাদেশের সর্বস্তরের মানুষের সাথে কথাবার্তা বলে তারা তাদের সিদ্ধান্ত নেবে। যেমন ইউরোপিয়ান ইউনিয়ন সিদ্ধান্ত নিয়েছে তারা পর্যবেক্ষক পাঠাবে না, কারণ তারা বলছে বাংলাদেশের নির্বাচনের কোনো পরিবেশ নেই। আমেরিকানরা ইউনাইটেড যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধি দল আসছে তারাও কিন্তু একই কাজে আসছে, সুতরাং তারা সকলের সাথে কথা বলছে, তারা তাদের পর্যবেক্ষণ তো আমাদের বলবে না। এটা তো তারা মতামত এবং পর্যবেক্ষণ করতে আসছে, সুতরাং তাদের তো মতামত এখানে নেই, তারা মতামত নিচ্ছে বাংলাদেশের মানুষের মতামত নিচ্ছে, বাংলাদেশের সর্বস্তরের স্টেক হোল্ডারদের মতামত নিচ্ছে, সুতরাং তাদের মতামত তো দিতে আসে না এখানে, তারা আসছে মতামত দিতে, যে মতামতের পরিপ্রেক্ষিতে তারা সিদ্ধান্ত নেবে। শুনেন, যে যেভাবে দেখতে চায়, যারা নির্বাচন সুষ্ঠু নির্বাচন করতে চায় না তারা এটাকে একভাবে দেখবে, যারা সুষ্ঠু নির্বাচনের পক্ষে তারা একভাবে দেখবে, এটা তো আপনার ব্যক্তিগত ব্যাপার। ইতিমধ্যে যে ইউরোপিয়ান ইউনিয়ন যেটা বলেছে এখানে পরিবেশ নাই, এটার অর্থ কি? তারা পরিষ্কারভাবে বলে দিয়েছে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন, এখানে নির্বাচনের কোনো পরিবেশ নাই, এটা ক্লিয়ার করে দিয়েছে। তারা যে যেটাই বলুক, দিনের শেষে তাদের পর্যবেক্ষণে তারা বলছে বাংলাদেশে কোনো পরিবেশ নাই। এরা আসছে একই 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 পারপাসে আসছে, এরা ওদের মতামত দেবে, সুতরাং কে কী বলছে এটা কোনো কিছু আসে যায় না। বাংলাদেশে যে সুষ্ঠু নির্বাচন হয় না বলেই তো এই লোকগুলো এখানে আসছে, সুতরাং নতুন করে এখানে বলার তো কিছু নাই। সব কিছুর ব্যাপারে জানতে চেয়েছে, সব কিছুর ব্যাপারে জানতে চেয়েছে, তাদের উদ্দেশ্য তো সেটা। থ্যাংক ইউ।